প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। আপনার নাম কি? আমার নাম সোনালী ভাই। খুব সুন্দর নাম। তো সোনালী আপু, আমাদের ইউটিউব আসার উদ্দেশ্যটা কি? ভাই গো, আমি আগো আইসি প্রতিবেদনে দেখছেন, আমি প্রতিবেদনে বাড়াই একদম ভালো মনের মানুষের জন্য, সারা জীবনের জন্য, যে আমার পাশে রাখতে দুই বেলা দুই মতো খাবে এই মানুষ তো পাই না। আসে দুই দিন তিন দিনের জন্য আসে চলে যায়গা, মন থেকে তো একজন আইয়ে না ভালো বলি, আমার হাত ধরে তারা আমি সারা জীবনের জন্য জীবন সাথে বানাতে চাইছিলাম। কষ্ট আছে আমি অনেক। কী কষ্টে আছেন? খালি বারে বারে আসি। কী কষ্টে আছেন? আসি সব মা ঘরের মধ্যে দুই বেলা দুই মতো খাইতে দেয় না, কাজকাম করে আনি মানুষের বাসায় গুনে সেইগুলো নিয়ে যাতে মনের মতন একজন মানুষ পাইলে তারা ভালোবাসে বিয়ে করে তার হাত ধরে তৈলা পতাম মনের জন্য মানুষ চাই। বাবা নাই? আছে বাবা, দাঁড়িয়ে তো সৎমা তার ঘরে আছে, সে কি আর নিজের মেয়ের খোঁজ রাখবে, সৎমার কথাই শুনে বাবা। আপনার ভাই বোন কয়জন? আমি নিজের মার ঘরে আমি একাই। পড়াশোনা করা দূর জানেন? পড়াশোনা আমি করতে পারিনি ভাই, মিশা কথা বলতে পারবো না। তো আপনি যে বিয়ে শাদী করার জন্য ইউটিউবে আসছেন, আপনার বাবা বা আপনার পরিবার জানে? জানে, পরিবার জানলে কি হবে, আমি নিজের ইচ্ছেতে বিয়ে করতে চাই। আমি আগেও বলছি এখনো বলে আমি নিজের ইচ্ছেতে বিয়ে করতে চাই। আচ্ছা, কেমন মানুষ চান? যেমনই হোক, বুড়া হোক জোয়ান হোক, তাতে কোনো আমার আপত্তি নেই। আমার দুই বেলা দিন মতো খাই, পর্দা রাখতে পারবো। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। আচ্ছা, তো যদি একটা মানুষ পান তাহলে আর আসবেন না ইউটিউবে? না ভাই, এই জন্য তুই সারা জীবনের জন্য মানুষ পাই, তাহলে আমার প্রতিবেদন কোনো কোনো সে মানুষটা তো পাই না, এই দুই দিন তিন দিনের জন্য আসা চলে যায়গা। কি বলে তারা? আসে আইয়া দুই দিন তিন দিনের জন্য আইসে কথাবার্তা বললা ফাও ফাও চলে যায়গা। ও বিয়া কর্ম শাদি করবো পরে শেষকালে বিয়ে শাদি করে না, খারাপ কথা বলে, মোবাইলে ভিডিও ফোনে কথা বলতে চায়, মোবাইল তো নাই। আচ্ছা, বুঝছো, ভিডিও কলে কথা বলতে চায়। দর্শক, আপনারা শোনালে আমার কথা শুনলেন, তার নাম্বারটা তো 01965326458। দর্শক, ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।